হাই বন্ধুরা, ঐশী মেগা ফিল্ম ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা জানো এই লকডাউন পিরিয়ডে সমস্ত শুটিং বন্ধ আছে। আমাদের ইউটিউব চ্যানেলে যেই অ্যাক্ট্রেস আর অ্যাক্টররা অভিনয় করেছে তারা কিভাবে এই লকডাউন পিরিয়ডে সময় কাটাচ্ছে সেটাই আমরা দেখে নেব। তো প্রথমে আমরা দেখব আমাদের শিশু শিল্পীকে, তার নাম অভিষা দাস শর্মা। চলো তাকে দেখে নিই। হাই, আমার নাম অভিষা দাস শর্মা, আমি কেজি ওয়ানে পড়ি। লকডাউন চলছে, বাইরে বেরোবেন না, ঘরে থাকবেন। ঘরে থেকেই আমি খুব পোকার ভাইকে মিস করছি, তাও একটু বাড়িতে থাকছি। আমি বাড়িতে কেমন করে ড্রয়িং করছি তোমরা দেখবে। আমি ড্রয়িং করেছি, পাপার সঙ্গে খেলা করছি, মামা আমার সাথে আবৃত্তি করছি, পড়াশোনা করছি, ড্যান্স করছি, আমার সঙ্গে গল্প শুনছি, এইভাবে আমার সময় কাটছে। আমার মতো বাড়ির সকলের সঙ্গে আমার মতো সময় কাটাতে পারি। বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আমাদের নমস্কার। বন্ধুরা, এবার আমাদের জন্য অপেক্ষা করছে প্রতাপ আঙ্কেল। চলো তার বাড়ি থেকে ঘুরে আসি আমরা। হাই। ও হাই। ও প্রতাপ। ও পল্লবী, আমার হিরোইন। আমাকে মহরত হয়ে গেল ভাইরাস, আমাদের নতুন মুভি ভাইরাস। সকাল কোথাও পুজো টুজো করে শুরু হয়েছিল আমাদের শুটিং, মহরতটা সেরে ফেললাম। এবার তারপরে সারাদিন ধরে চললো আমাদের শুটিং। এই মুভিটা ডিরেকশন দিয়েছে আমাদের স্বপনদা। এই ফার্স্ট ওনার সাথে আমি কাজ করছি, কাজ করে খুব 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 ভালো লাগছে। একটা সুন্দর একটা মিষ্টি প্রেমের কাহিনী। মুভিটার মধ্যে শুধু প্রেম নয়, আছে ডিসুন ডিসুন, আছে ক্লাইম্যাক্স, আছে একটু রোনা ধোনা। তো মেইন বেসিক্যালি মুভিটা আমরা যে প্যাটার্নে নিয়ে যাচ্ছি আর কি, একদম পুরো বাস্তব থেকে নেওয়া মুভিটা, মুভির গল্পটা। আমরা জানি যে আজকে আতঙ্কবাদী, ইনফ্যাক্ট এবং আমরা যে নর্মাল যারা মানুষ, সাধারণ মানুষ, আমরা সবাই এক। কিন্তু আতঙ্কবাদী কীভাবে তৈরি হয়? তারা ট্রেন্ড হয় ঘৃণা দিয়ে। আবার সেই আতঙ্কবাদীটাই যখন একটা প্রেমে পড়ে কারুর, একটা ভালোবাসায় পড়ে কারুর, তখন কিন্তু সে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। সে কীভাবে চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, আর চেঞ্জ হওয়ার ফলাফলটা তাদের কি, সে সমস্ত ব্যাপারটা নিয়ে গল্পটা খুব খুব ভালো। সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। কারণ এখন লকডাউন চলছে, তো লকডাউনে টাইম পাস করার জন্য কিছু তো করতে হবে, তাই ভাবলাম তোমাদেরকে আমার কোয়ারেন্টাইন ডে রুটিন কি সেটাই দেখাই। আমার কোয়ারেন্টাইন ডে রুটিন হলো সকালবেলা আমি 9টার সময় ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, দেন ব্রেকফাস্ট করি। তারপরে কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। এখন আমার মা ডাকছে আমাকে, বিকজ আমাকে পটল ভাজা নাড়াচাড়া দিতে হবে। তো কারণ আমি রান্না জানি না খুব একটা, বাট তাও মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিই। এমনি মেড আমার আছে, মেড আসে, বাড়ির সব কাজ করে দিয়ে চলে যায়। একটু মায়ের হেল্প তো করতেই হয়, তাই না? তাই এখন যাচ্ছি আমি পটল ভাজার নাড়ি, চলো দেখা যাক। হাই, আমি চলে এসেছি আমার কিচেনে। কিচেনটা দেখো তোমরা সবাই। তো কিচেনে আমি এখন এসেছি, এখন আমাকে পটল ভাজা উল্টাতে হবে। তো পটল ভাজাটা আমি উল্টাচ্ছি, দেখো তোমরা।
বেঙ্গলি যারা আছো তোমাদের সবারই পটল ভাজাটা খুব প্রিয়, আমারও খুব প্রিয় পটল ভাজা। তো নাড়ানো হয়ে গেছে, তো এখন তোমরা কি আমার ডান্স দেখবে? চলো তোমাদেরকে তাহলে একটু ডান্স দেখানো যাক। সবাইকে আজকে আমার ডান্স দেখালাম, অনেকদিন পর ডান্স করলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। তো এখন প্রচুর হাঁপিয়ে গেছি, তো এখন আমি ফ্রেশ হতে যাব, স্নান করব, দেন খাবো, দেন একটা ঘুম দেব। তো ফ্রেন্ডস, আজকে এত অবধি আমার ভ্যালেন্টাইন ডে রুটিন তোমাদেরকে বললাম। লাস্ট একটা কথা বলি তোমাদের সবাইকে, এখন যে পরিস্থিতি চলছে, যে ঝড় আমাদের উপর দিক দিয়ে বয়ে যাচ্ছে, করোনা ভাইরাস, এই COVID-19 করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের এই লড়াই, তো প্লিজ তোমরা স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড মতো হাত ধোও বারবার, আর বাইরে বাজারে গেলে প্লিজ মাস্ক পরে যান। আপনাদের সবাইকে বলছি, কারণ এই যুদ্ধটা আমাদের সকলের, তাই না? তাই প্লিজ আপনারা সবাই সরকারের নিয়ম নির্দেশ মেনে চলুন। থ্যাংক ইউ, জয় হিন্দ। বন্ধুরা চলো এবার আমরা দেখে নিই জয়ন্ত আঙ্কেলকে, কিন্তু তার আগে আমি কিছু কথা বলব। জয়ন্ত আঙ্কেলকে অনেক দূরদর্শনের চ্যানেলেও দেখা গেছে, চলো আমরা জয়ন্ত আঙ্কেলের ঘর থেকে উঁকি মেরে আসি। কি ব্যাপার, আপনি অফিসে? যেমন ধরো ডাক্তার, নার্স, তারপর হচ্ছে সবাই কর্মী, পুলিশ, তেমনি ওদের মতন সজাগ রয়েছে আমাদের খাদ্য দপ্তর। ঠিক আছে, প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দেওয়ার জন্য আমাদের কর্মীরা, বিশেষত ইন্সপেক্টর জেলারা এখন নিরলস কাজ করছে, 24 ঘন্টা কাজ করছে। ঠিক আছে, তো যেহেতু লকডাউন চলছে, অর্থাৎ করোনা ভাইরাসের জন্য সারা ভারতবর্ষ লকডাউন, প্রত্যেক মানুষ বাড়ি থাকছে, তাই প্রত্যেকের বাড়িতে যাতে খাদ্যদ্রব্য পৌঁছে যেতে পারে নিয়মিত, তার জন্য খাদ্য দপ্তর সদা জাগ্রত এবং কাজ করে যাচ্ছে। তো একটা কথা বলার, যেহেতু লকডাউন চলছে, আপনারা সবাই ঘরে থাকুন, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, আর আপনাদের যে সমস্ত প্রয়োজন আছে, খাদ্যের প্রয়োজন, তার জন্য ডিপার্টমেন্ট কাজ করছে, আপনারা বাজার কিংবা মুদিখানা প্রয়োজনে বেরোন, যখন বেরোবেন সোশ্যাল ডিস্টেন্স বুঝিয়ে রাখবেন, ঠিক আছে? আর বাড়িতে এসে আপনারা ঠিকমতো হাত ধোবেন, পোশাক ধুয়ে ফেলবেন, যাতে আমাদের এই রোগের প্রকোপ থেকে আমরা বাঁচতে পারি। ঠিক আছে, তো আমরা একটু আশা করতে পারি যে আপনারা বাড়ি থেকে নিজেদেরকে সুস্থ রাখবেন এবং পুরো জাতিকে সুস্থ রাখবেন। আপনার জন্য দুটো লাইন, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, ওহ বুকের মাঝে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। Thank you.
বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা রইল, ভালো থাকুন। নমস্কার, আজ আমাদের নতুন একটা ছবি, একটা গান, গানের শুট কমপ্লিট হলো, ছবির নাম এখন বলবো না, তো খুব ভালো লাগলো শুটটা করে। আমরা এখানে আমাদের অনেক টিম মেম্বার আছে যারা খুব হার্ড ওয়ার্ক করেছে এই শুটটার জন্য, তো আমরাও চেষ্টা করেছি ভালোভাবে করার। তো স্বপ্নদা আমাদের ডিরেক্টর আমাদের কাস্টিং করেছে অ্যাজ এ হিরোইন, তো থ্যাংকস টু স্বপ্নদা। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে যখন এই ছবিটি রিলিজ হবে, দেখবেন আপনারা। দেখে যান, এই লকডাউনটা আপনারা প্রত্যেকে মানুষ সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে সুস্থ রাখুন, এটা আমার আপনার সকলের কর্তব্য।